পরিচিত ডিজ ড্যাড পুয়ার ড্যাড। লেখক বলছেন, দুই বাবা থাকার কারণে আমাকে বিপরীত দৃষ্টিভঙ্গি বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছেন একজন ধনী লোকের এবং একজন দরিদ্র মানুষের। আমার দুই বাবা ছিল, একজন ধনী এবং একজন গরিব। একজন উচ্চশিক্ষিত এবং বুদ্ধিমান ছিল, তিনি পিএইচডি এবং দুই বছরে কম সময়ের মধ্যে 4 বছরে স্নাতকের কাজ সম্পন্ন করেছেন। এরপর তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান, শিকাগো ইউনিভার্সিটি এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি তার উন্নত অধ্যয়ন করতে এবং সবই সম্পূর্ণ আর্থিক ভিত্তিতে। অন্য বাবা কখনো 8ম শ্রেণী শেষ করেনি। উভয় পুরুষ তাদের কর্মজীবনে সফল ছিল, সারা জীবন কঠোর পরিশ্রম করে উভয়ে যথেষ্ট আয় করেছেন। তবুও একজন সবসময় আর্থিকভাবে লড়াই করে, অন্যজন হাওয়াই সবচেয়ে ধনী ব্যক্তি একজন হয়ে উঠবে। একজন তার পরিবারে দাতব্য এবং সংস্থা এবং তার গির্জাকে $1,000,000 রেখে মারা গেছে। বাকি বিলগুলো তিনি মারা গেলে পরিশোধ করতে হবে। উভয় পুরুষই শক্তিশালী, ক্যারিস্টোম্যাটিক এবং প্রভাবশালী ছিলেন। দুজনেই আমাকে পরামর্শ দিয়েছে, কিন্তু তারা একই জিনিসে পরামর্শ দেননি। উভয় পুরুষ শিক্ষায় দৃঢ়ভাবে বিশ্বাসী, কিন্তু একই ধরনের অধ্যয়নে সুপারিশ করেনি। যদিও আমার কেবল একজন বাবা থাকত, তবে আমাকে তার পরামর্শ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে হতো। দুই বাবা থাকার কারণে আমাকে বিপরীত দৃষ্টিভঙ্গি বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, একজন ধনী ব্যক্তি এবং একজন দরিদ্র মানুষের। এক বা অন্যটিকে কেবল গ্রহণ বা প্রত্যাখ্যান করার পরিবর্তে আমি নিজেকে আরও চিন্তা করতে, তুলনা করতে এবং তারপর নিজের জন্য বেছে নিতে দেখেছি। সমস্যা ছিল যে ধনী ব্যক্তি তখনও ধনী হননি এবং দরিদ্র লোকটি তখনও দরিদ্র ছিল না। দুজনেই সবেমাত্র তাদের কেরিয়ার শুরু করেছিল এবং উভয় অর্থ এবং পরিবারের সাথে লড়াই করছিল, কিন্তু অর্থের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন ছিল। উদাহরণস্বরূপ, একজন বাবা বলবেন টাকার প্রেমই সমস্ত মন্দের মূল। অন্যজন বলল অর্থের অভাবেই সকল অনিষ্টের মূল্য। একটি অল্প বয়স্ক ছেলে হিসেবে দুই শক্তিশালী পিতা থাকা উভয় আমাকে প্রভাবিত করার কঠিন ছিল। আমি ভালো ছেলে হতে চেয়েছিলাম এবং শুনতে চেয়েছিলাম, কিন্তু দুই বাবা একই কথা বলেনি। তাদের দৃষ্টিভঙ্গি বৈপরীতা, বিশেষ করে অর্থ সম্পর্কে, এতটাই চরম ছিল যে আমি কৌতূহলী ও কৌতূহলী হয়ে উঠলাম। আমি প্রত্যেককে কি বলে তা নিয়ে দীর্ঘ সময়ের জন্য ভাবতে শুরু করেছি। আমার বেশিরভাগ ব্যক্তিগত সময় প্রতিফলিত করে ব্যয় করা হয়েছিল। নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে যেমন কেন সে এমন বলে, এবং তারপর অন্য বাবার বক্তব্য একই প্রশ্ন জিজ্ঞাসা করা, সহজভাবে বলাটা অনেক সহজ হতো, হ্যাঁ তিনি ঠিক বলেছেন, আমি যে তার সাথে একমত, অথবা কেবল এই বলে দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করুন। বুড়ো জানে না সে কি কথা বলছে। বিপরীতে দুই বাবা থাকা, যাকে আমি ভালোবাসতাম, আমাকে ভাবতে বাধ্য করেছিল এবং শেষ পর্যন্ত নিজের জন্য চিন্তা করার একটি উপায় বেছে নিন। একটি প্রক্রিয়া হিসাবে একটি একক দৃষ্টিভঙ্গি গ্রহণ বা প্রত্যাখ্যান করার চেয়ে দীর্ঘমেয়াদে নিজের জন্য বেছে নেওয়া অনেক বেশি মূল্যবান হয়ে উঠেছে। ধনীরা আরও ধনী হওয়ার, গরিবরা আরও দরিদ্র হওয়া এবং মধ্যবিত্তিরা ঋণের লড়াইয়ের অন্যতম কারণ হলো অর্থের বিষয়টি বাড়িতে পড়ানো হয়, স্কুলে নয়। আমার বেশিরভাগই আমাদের পিতামাতার কাছ থেকে অর্থ সম্পর্কে শিখি। তাহলে গরিব বাবা মা তাদের সন্তানকে টাকা কথা কি বলতে পারেন? তারা কেবল বলে স্কুলে থাকুন এবং কঠোর পড়াশোনা করুন। শিশুটি চমৎকার গ্রেড নিয়ে শনাক্ত হতে পারে, কিন্তু একজন দরিদ্র ব্যক্তির আর্থিক প্রোগ্রামিং এবং মানসিকতার সাথে আজ থেকে 20 বছর আগে ঋণের ঘড়ি 20 বছর দ্রুত এগিয়ে যাচ্ছে।
এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিষয়কর নয়। প্রেস টাইমে এবং 2000 ট্রিলিয়নের কাছাকাছি এটি পেশাদার দক্ষতা কিন্তু আর্থিক দক্ষতার উপর নয়। এটি ব্যাখ্যা করে কেন স্মার্ট ব্যাংক ডাক্তার এবং হিসাবরক্ষা যারা চমৎকার গেট অর্জন করেছে তারা তাদের সারা জীবনে আর্থিকভাবে সংগ্রাম করতে পারেন। তাদের বিষয়কর জাতীয় ঋণ অনেকাংশ উচ্চশিক্ষিত রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তারা অর্থের বিষয়ে সামান্য বা কোনো প্রশিক্ষণ ছাড়া আর্থিক সিদ্ধান্ত নেন। আজ আমি প্রায় ভাবি যখন আমাদের লক্ষ লক্ষ লোকের আর্থিক এবং চিকিৎসা সহায়তা প্রয়োজন তখন কি হবে, তারা আর্থিক সহায়তার জন্য তাদের পরিবারে বা সরকারের উপর নির্ভরশীল হবে। মেডিকেয়ার এবং সামাজিক নিরাপত্তা টাকা ফুরিয়ে গেলে কি হবে, কীভাবে একটি জাতি টিকে থাকবে যদি সন্তানদের অর্থের বিষয়ে শিক্ষা দেওয়া অবহৃত পিতামাতার হাতে ছেড়ে দেওয়া হয়, যাদের অধিকাংশ দরিদ্র হবে বা ইতিমধ্যে হচ্ছে। কারণ আমার দুই প্রভাবশালী বাবা ছিল, আমি তাদের দুজনের কাছ থেকে শিখেছি। আমাকে প্রতিটি বাবার পরামর্শ সম্পর্কে চিন্তা করতে হয়েছিল এবং এটি করার মাধ্যমে আমি একজনের জীবনে একজনের চিন্তা শক্তি এবং প্রভাব সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করেছি। উদাহরণস্বরূপ একজন বাবার বলার অভ্যাস ছিল, আমি এটা বহন করতে পারি না। অন্য বাবা ওই শব্দগুলি ব্যবহার করতে নিষেধ করেছিলেন। তিনি জোর দিয়ে জিজ্ঞাসা করলেন কীভাবে পরের একটি ট্রিলিয়ন স্কুল স্কলারশিপ এবং ফোকাস আমার সামর্থ্য আছে। একটি বিবৃতি এবং অন্য একটি প্রশ্ন, একটি আমাকে হুক বন্ধ করতে দেয় এবং অন্যটি আমাকে ভাবতে বাধ্য করে। আমার শীঘ্রই ধনী বাবা ব্যাখ্যা করবেন যে স্বয়ংক্রিয়ভাবে আমি এটি বহন করতে পারি না। এই শব্দগুলি বলার মাধ্যমে আপনার মানসিক মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। প্রশ্ন জিজ্ঞাসা করে কীভাবে আমি এটি বহন করতে পারি, আপনার মস্তিষ্ক কাজ করা হয়। তিনি বলতে চাননি যে আপনি যা চান তা কিনতে হবে, তিনি আপনার মনের বেইমান সম্পর্কে ধর্মান্ধ ছিলেন। বিশ্বে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার, তিনি বলবেন আমার মস্তিষ্ক প্রতিদিন শক্তিশালী হয় কারণ আমি এটি অনুশীলন করি। এটি যত শক্তিশালী হবে আমি তত বেশি অর্থ উপার্জন করতে পারব। তিনি বিশ্বাস করতেন যে স্বয়ংক্রিয়ভাবে বলা আমি এটা বহন করতে পারি না মানসিকতা অলসতা লক্ষণ। যদিও উভয় বাবাই কঠোর পরিশ্রম করেছিলেন, আমি লক্ষ্য করেছি যে অর্থের ক্ষেত্রে একজন বাবার মস্তিষ্কের ঘুমানোর অভ্যাস ছিল এবং অন্যজনের মস্তিষ্কে অনুশীলন করার অভ্যাস ছিল। দীর্ঘমেয়াদী ফলাফল ছিল যে একজন বাবা আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং অন্যজন দুর্বল হয়ে পড়ে। যে ব্যক্তি নিয়মিত ব্যায়াম করতে জিমে যায় তার থেকে এটা খুব একটা আলাদা নয় যে কেউ সোফায় বসে টেলিভিশন দেখেছে। সঠিক শারীরিক ব্যায়াম আপনার বাড়ার স্বাস্থ্যের জন্য সম্ভাবনা এবং সঠিক মানসিক ব্যায়াম সম্পদের জন্য আপনার সম্ভাবনা বাড়ায়। আমার দুই বাবা বিরোধী মনোভাব ছিল এবং এটি তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছিল। একজন বাবা ভেবেছিলেন যে যারা কম ভাগ্যবান তাদের যত্ন নেওয়ার জন্য ধনীদের বেশি টাকা করে ট্যাক্স দেওয়া উচিত। অন্যজন বললেন যারা উপপ্রদান করেন তাদের কর শাস্তি দেয় এবং যারা উপপ্রদান করে না তাদের পুরস্কার করে। এই জন্য বাবা সুপারিশ করেছিলেন কঠোর অধ্যয়ন করতে, যাতে আপনি কাজ করার জন্য একটি ভালো কোম্পানি খুঁজে পেতে পারেন। অন্যটি সুপারিশ করেছেন কঠোর অধ্যয়ন করুন যাতে আপনি কেন কেনার জন্য একটি ভালো কোম্পানি খুঁজে পেতে পারেন। এজন্য বাবা বলেছিলেন
আমি ধনী নই, কারণ আমার আপনার সন্তান আছে। অন্যজন বলল, আমার ধনী হতে হবে কারণ আমার তোমার সন্তান আছে। একজন রাতের খাবার টেবিলে অর্থ এবং ব্যবসা সম্পর্কে কথা বলতে উৎসাহিত করেছিলেন, অন্যজন খাবারের সময় অর্থের বিষয়ে নিয়ে আলোচনা করতে নিষেধ করেছিলেন। একজন বলেছিলেন, যখন টাকার কথা আসে তখন নিরাপদে খেলুন, ঝুঁকি নেবেন না। অন্যজন বললেন, ঝুঁকি পরিচালনা করতে শিখুন। একজন বিশ্বাস করেছিলেন আমাদের বাড়ির আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ এবং আমাদের সবচেয়ে বড় সম্পত্তি। অন্যজন বিশ্বাস করল, আমার বাড়ি এটি একটি দায় এবং যদি আপনার বাড়িটি আপনার সবচেয়ে বড় বিনিয়োগ হয় তবে আপনি সমস্যা পড়েছেন। উভয় বাবাই সময় মতো তাদের বিল পরিশোধ করেছেন, তবু একজন তার বিল প্রথমে পরিশোধ করেছেন এবং অন্যজন তার বিল শেষে করেছেন। আজ থেকে 20 বছর আগে আপনার বাড়ির একটি সম্পদ নয়, 2008 হাউজিং মার্কেট ক্রাশ একটি পরিষ্কার বার্তা ছিল যে আপনার ব্যক্তিগত বাসস্থান একটি সম্পদ নয়, এটি কেবল আপনার পকেটে টাকা রাখে না, তবে আমার এটির মূল্য বৃদ্ধি পাবে তা বিশ্বাস করতে পারি না। 2017 এর অনেক বাড়ি 2007 এর তুলনায় এখনও কম মূল্যের। একজন বাবা বিশ্বাস করেছিলেন যে কোনো কোম্পানি বা সরকার আপনার এবং আপনার প্রয়োজনে যত্ন নেয়। তিনি সর্বদা বেতন বৃদ্ধি, অবসর পরিকল্পনা, চিকিৎসা সুবিধা, অসুস্থ ছুটি, ছুটির দিন এবং অন্যান্য সুবিধার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি তার দুই চাচাকে দেখে মুগ্ধ হয়েছিলেন যারা সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং 20 বছরের সক্রিয় চাকরির পরে জীবনের জন্য অবসর এবং এন্টাইটেলমেন্ট প্যাকেজ অর্জন করেছিলেন। চিকিৎসা সুবিধা এবং পিএক্স সুবিধার ধারণা পছন্দ করত সামরিক বাহিনী, তার অবসরপ্রাপ্তদের প্রদান করে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উপলব্ধ মেয়াদ ব্যবস্থা পছন্দ করতেন। জীবন এবং কাজের সুবিধার জন্য চাকরির সুরক্ষার ধারণাটি চাকরির চেয়ে অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছে হয়েছিল। তিনি প্রায় বলতেন, আমি সরকারের জন্য কঠোর পরিশ্রম করেছি এবং আমি এই সুবিধাগুলো অধিকারী। অন্যটি সম্পূর্ণ আর্থিক স্বনির্ভরতায় বিশ্বাসী। তিনি এনটাইটেলমেন্ট মানসিকতার বিরুদ্ধে কথা বলেছেন এবং এটি কীভাবে দুর্বল এবং আর্থিকভাবে অভাবী মানুষ তৈরি করেছে। তিনি আর্থিকভাবে সক্ষম হওয়ার বিষয়ে জোর দিয়েছিলেন। একজন বাবা কিছু ডলার বাঁচাতে লড়াই করেছিলেন, অন্যরা বিনিয়োগ তৈরি করেছেন। একজন বাবা অনেক শিখিয়েছিলেন কীভাবে একটি চিৎকাস্য জীবন বৃত্তান্ত লিখতে হয় যাতে আমি একটি ভালো চাকরি খুঁজে পেতে পারি। অন্যটি আমাকে শিখিয়েছেন কীভাবে শক্তিশালী ব্যবসা এবং আর্থিক পরিকল্পনা লিখতে হয় যাতে আমি চাকরি তৈরি করতে পারি। দুই দীর্ঘ বাবার একটি পণ্য হওয়ায় আমাকে একজনের জীবনে বিভিন্ন চিন্তা ভাবনার প্রভাবগুলি পর্যবেক্ষণ করার বিলাসিতা করার অনুমতি দিয়েছেন। আমি লক্ষ্য করেছি যে মানুষ সত্যিই তাদের চিন্তার মাধ্যমে তাদের জীবন গঠন করে। উদাহরণস্বরূপ, আমার দরিদ্র বাবা সবসময় বলতেন, আমি কখনোই ধনী হতে পারবো না এবং সেটা ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছিল। অন্যদিকে আমার ধনী বাবা সবসময় নিজেকে ধনী বলে উল্লেখ করতেন। তিনি এমন কিছু বলতেন, আমি একজন ধনী মানুষ এবং ধনী লোকেরা এটি করে না। এমনকি যখন তিনি একটি বড় আর্থিক ধাক্কায় পড়েন, ধাক্কার পরে ফ্ল্যাট ভেঙেছিলেন তখনও তিনি নিজেকে একজন ধনী ব্যক্তি হিসেবে উল্লেখ করতে থাকেন। তিনি নিজেকে ঢেকে বলতেন, গরিব আর
ভেঙে পড়ার মধ্যে পার্থক্য আছে আমার স্বামীর দরিদ্র দরিদ্র চিন্তা আর দরিদ্র বাবা বলবেন আমি টাকার আগ্রহী নয় বা টাকা কোনো ব্যাপার না। আমার ধনী বাবা সবসময় বলতেন টাকা শক্তি, আমাদের চিন্তা শক্তি কখনই পরিমাপ এবং প্রশংসা করা যায় না। তবে এটি একটি স্বল্প বয়স্ক ছেলে হিসেবে আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে যে আমার চিন্তাভাবনা এবং আমি কীভাবে নিজেকে প্রকাশ করছি সে সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। আমি লক্ষ্য করেছি যে আমার দরিদ্র বাবা দরিদ্র ছিলেন আর উপার্জনের পরিমাণের কারণে নয়, যা তাৎপর্যপূর্ণ ছিল, কিন্তু আর চিন্তাভাবনা এবং কাজের কারণে। আমি অল্প সময়ে বয়স্ক ছেলে হিসাবে যা দুই পিতা রয়েছে এবং কোনো চিন্তাগুলিকে নিজের হিসাবে গ্রহণ করতে বেছে নেওয়ার বিষয়ে সতর্ক থাকার বিষয়ে আমি তীব্রভাবে সচেতন হয়েছিলাম। আমি কি আমার ধনী বাবার কথা শুনবো নাকি আমার গরিব বাবার কথা শুনবো?